هم صل على مولانا محمد وعلى آله سيدنا صلى الله تعالى عليه وسلم. الحمد لله সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছেন, আর তিনি বড় দয়া করে আমাকে আপনাদেরকে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, ফেরেশতাদের মাঝে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া যে তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান করে আমাকে আপনাকে পাঠিয়েছেন। সেই মহান মালিকের দরবারে উচ্চ কণ্ঠে কালামে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার ও আপনার নবী হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ এবং বীরভূম ডিস্ট্রিক্ট থেকে আগত আওলাদে রাসূল সাইয়্যেদ হুজুর মোহাম্মদ আলী আল দস্তগীর মাদ্দাসিল্লাহু আলী এবং মাজার কমিটি বিন্দু যারা সহযোগী, সহকর্মী, সহধর্মী, সহমর্মী, যারা মহান মালিকের দরবারে দোয়া প্রার্থনা, আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। গোটা বিশ্বের মুসলমান আমরা সবাই চাই আল্লাহকে রাজি করতে, সবাই চাই জান্নাত পেতে। শুধু মুসলমানই নয়, পৃথিবীতে যত রকমের ধর্ম আছে কমবেশি 3,500টা ধর্ম আছে, সব ধর্মের মানুষ চাই স্বর্গ লাভ করিব, নরক থেকে উদ্ধার হব। সবার ইচ্ছা এটাই যে মহান স্রষ্টার, মহান প্রতিপালকের উপাস্য উপাসনা করে তার প্রিয়তম ব্যক্তি হব। পৃথিবীতে সব ধর্মের মানুষ এক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, হিন্দু সমাজের মানুষেরা ব্রহ্মাকে বিশ্বাস করে, বিষ্ণুকে বিশ্বাস করে, ভগবানকে বিশ্বাস করে, খ্রিস্টান ধর্মের অনুসারী যারা তারা গড বলে বিশ্বাস করে, আমরা মুসলমানরা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যিনি আমাদের জান, যিনি আমাদের প্রাণ, যিনি আমাদের ঈমান, তাকে নিয়ে এই জাতি বড় সমস্যা, বড় ঝামেলা পাকায়। এই কিছুদিন আগে দুর্গা পূজা গেল, আমরা জানি আমরা মুসলমানদের ঈমান এটাই বিশ্বাস যে তিনি আল্লাহ যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তিনি আকাশ জমিনের মালিক, তিনি নীল গগনের মালিক, তিনি হায়াত ও মউতের মালিক, তিনি আনন্দ নিরানন্দের মালিক, তিনি সর্ব জায়গার সর্বক্ষণের মালিক, যার কোনো বিবি নাই, তার কোনো বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেননি, তিনি কাহাকেও জন্ম দেননি, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। একথা হিন্দু ধর্মগ্রন্থেও লেখা আছে, হিন্দু ধর্মের পণ্ডিত যারা, পাদ্রী যারা, পুরোহিত যারা, তারা যেগুলো জানে অপরকে জানাই না, কারণ জানিয়ে দিলে পরে পায়ের নিচে আর মাটি থাকবে না। হিন্দু ধর্মে লেখা আছে ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্ম বহং পাপমাদং হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাশরীন্দ্রাম নাম ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো।
সর্বদা কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কখনো ঘুমান না, লা ইলাহা হরতি পাপম, তিনি কখনো ঘুমান না, তিনি কখনো খান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তার কোনো সন্তান আদি নাই। যদি কোনো হিন্দু ভাইদের জিজ্ঞাসা করা হয় আকাশ জমিনের মালিক কে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে, হিন্দু সমাজের মানুষরা বলবে তার নাম হলো ব্রহ্মা, কিন্তু ব্রহ্মার তো স্ত্রী আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলবে না বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা মালিক যিনি, তিনি হলেন ভগবান, ভগবানের তো স্ত্রী আছে, তার নাম ভগবতী। যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, অথচ আপনি দেখবেন তাদের যত সৃষ্টিকর্তা, সকল সৃষ্টিকর্তার সংসার ছিল, বিবি ছিল, বাচ্চা ছিল, আরাম আয়েশ সব ছিল। বেদে লেখা আছে না দ্বিতীয় মন তৃতীয় ম চতুর্থ ন পচ্চুতে, না পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পচ্চুতে, তিনি এক অদ্বিতীয় লা শরীক লা অন্ধা তুম প্রভা সন্তিয়া সম্মতি উপস্থি। তার কোন আকার থাকতে পারে না, তার কোন মূর্তি থাকতে পারে না, যারা মূর্তির পূজা করে সেই মহান প্রতিপালককে স্মরণ করে, না না অন্ধকারে অন্ধা তোমা প্রভা শান্তি ইয়া সম্মতি উপস্থি, অন্ধকারে তাহারাই প্রবেশ করে। আল্লাহ পাকের কুরআন জানিয়ে দেয় ইসবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এ দুনিয়ার আমার বান্দা বান্দিরা, আসমানে যত সৃষ্টি আছে, জমিনে যত সৃষ্টি আছে, সকল সৃষ্টিরা আমি মহান মালিকের ইবাদত করে, সবাই আমার নামে তসবিহ করে, যার জন্য আসমান বানাইলাম, যার জন্য জমিনটা বানাইলাম, সকল সৃষ্টিকে বান্দা তোমার জন্য বানাইলাম, বান্দা সবাই আমি আল্লাহর নামে তসবিহ করে, ওয়ালিল্লাহি ইয়াসজুদু সবাই মহান মালিকের সিজদায় অবনত হয়, যার জন্য আসমান বানাইলাম, বান্দা তোমার জন্য সব কিছু নিয়ামত করে দিলাম, সবাই যদি আমি আল্লাহকে ডাকে তবে আমার বান্দা কেন বারবার ফাঁকি মারে, বারবার ফাঁকি মারে এই মানুষ। অথচ আমার আল্লাহ বললেন আলম তারাও কাইফা খালাকাল্লাহ সাবআ সামাওয়াতিন তিবাকা। এ দুনিয়ার মানুষেরা, হাওড়ার ব্রিজ তো তোমরা দেখেছো, 300 বছর বয়স হয়ে গেল, বিনা পিলারে হাওড়ার ব্রিজটা দাঁড়িয়ে রয়। শিক্ষিত মানুষ যারা তারা বড় অবাক হয়, হা হা হাওড়ার ব্রিজ বিনা পিলারে কেমনে দাঁড়িয়ে রয়। আল্লাহ পাক বলে বান্দা নীরবে নির্জনে আসমানে দিকে লক্ষ্য করে দেখো, আলম তারাও কাইফা খালাকাল্লাহ সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ পাক সাত আসমানকে বিনা পিলারে ছাদের মতো অক্ষত অবস্থায় আমি আল্লাহ দাঁড় করিয়ে রাখলাম, আর আমি আল্লাহ পাক আসমানটার উপর দিয়ে কোনো শেকল দিয়ে টান দিই নাই, জমিন থেকে কোনো খুঁটো দিয়ে জমিনকে আমি আল্লাহ দাঁড় করাই নাই। এ দুনিয়ার মানুষেরা, তোমরা তো প্যান্ডেল তৈরি করো, যত বেশি খুঁটি দাও তত বেশি প্যান্ডেল মজবুত হয়, তাও খুঁটিগুলো নাকের ডগায়। আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়ে দেয় আলম তারাও কাইফা খালাকাল্লাহ সাবআ সামাওয়াতিন তিবাকা। পারা নম্বর 29, সূরার নাম সূরা নূহ, আয়াত নম্বর 15, লাইন নম্বর 11। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, এ দুনিয়ার
মানুষেরাম আমি আল্লাহ সাত আসমান বানাইলাম আর আমি আল্লাহ আসমানে দুটো বাল্ব ঝুলিয়ে দিলাম ওয়াজালাল কামারা ফীহিন্না নূরা ওয়াজালাল শামসা সিরাজা একটা বাল্বের নাম হলো চন্দ্র রাতের বেলায় জিরো বাল্বের মতো জ্বালিয়েছি আর একটা বাল্বের নাম হলো সূর্য সকাল বেলায় পূর্ব দিকে উদিত করে দিয়েছি ওই সূর্যটা সন্ধ্যা বেলায় অস্ত যায় আর আমি আল্লাহ পাকের আরশের নিচে সূর্যটা সেজদায় অবনত হয় এক চন্দ্র বলো সূর্য বলো কোটি কোটি নক্ষত্র বলো সবাই আমি আল্লাহ পাকের সেজদায় অবনত হই যার জন্য যার মঙ্গলের জন্য আসমান বানাইলাম জমিনটা বানাইলাম চন্দ্র সূর্যটা বানাইলাম হা হা আমার বান্দা শুধু ফাঁকি মারে সবাই আমি আল্লাহর সিজদা করে সবাই আমি আল্লাহ পাকের নামে তসবিহ করে আর এই মানুষ শুধু ফাঁকি মারে এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম যিনি চাঁদে পা রেখেছিলেন সালটা ছিল ১৯৬৯ সাল জুলাই মাসের ২০ তারিখ রাত্রি ১১টার সময় রাত্রি ১১টার সময় চাঁদে পা দিলেন পৃথিবীর জমিনে চাঁদ থেকে ফিরে এলেন আমেরিকার বিখ্যাত বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং পৃথিবীর মানুষকে তিনটে তথ্য দিয়েছিলেন চাঁদে বিন্দু মাত্র অক্সিজেন নাই চাঁদে কোনো উর্বরতা নাই আর চাঁদে একটি কালো রেখা কালো দাগ দেখা যায় ৬ মাস রিসার্চ করেছিলেন ৬ মাস রিসার্চ করার পরে তিনি বলেছিলেন বাইবেল পড়ে দেখলাম কোরআন পড়ে দেখলাম ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার পৃথিবীর মানুষেরা তোমরা কি জানো না নবী আমার উঁচু জায়গায় দাঁড়িয়েছিলেন আকাশের দিকে শাহাদত আঙ্গুল ইশারা করেছিলেন জগৎবাসীর চোখে আঙ্গুল দিয়েছিলেন এক আঙ্গুলের ইশারায় চাঁদকে দু টুকরো করে দিয়েছেন আজও চাঁদে দাগ আছে কিন্তু রসুলুল্লাহর চরিত্রে কোন মুসলমান বাবারা ভাইরা আমার এত বিশাল আসমান বিশাল জমিনটা বানিয়ে দিলেন আল্লাহ পাক বলেন ফি সিত্তাতি আইয়াম আমি আল্লাহ পাক সাত আসমান সাত জমিনটা বানাইলাম ছয় দিনে কিন্তু মায়ের পেটের বাচ্চা এক হাতের মতো লম্বা তিন কেজির মতো ওজন এই বাচ্চার আকৃতি দিয়েছি আমি আল্লাহ সময় নিয়েছি ৬ মাসের মতো আসমান জমিন আল্লাহ দাঁড়িয়েছেন দাঁড় করিয়েছেন ৬ দিন ছয় দিন ফি সিত্তাতি আইয়াম কিন্তু মায়ের পেটের বাচ্চার আকৃতি আর গঠন দিয়েছেন আমার আল্লাহ সময় নিয়েছেন ৬ মাস মুসলমান সোনার টুকরো বন্ধুর আমার সুদি মানুষেরা আল্লাহ পাক রাব্বাল আলামিন বলে সবচেয়ে বড় আদর করে বানাইছি বড় সোহাগ দিয়ে বানাইছি বড় নিয়ামত দিয়ে বানাইছি আমি আল্লাহ মানুষকে বানাইছি বড় সুন্দর করে বানাইছি ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরসিনিন বালাদিল আমিন আমি আল্লাহ চারবার শপথকে বলেছি এই মানুষ বড় সুন্দর আমি আল্লাহ পাক তিন নামক জায়গার শপথ খাই ওয়াজ্জাইতুন জাইতুন ফলের শপথ খাই অতুর সিনিন সিনা পর্বতের শপথ খাই ওয়াহাজাল বালাদিল আমিন মক্কা নগরীর শপথ খাই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আল্লাহ চারবার শপথ কে বলছেন এই মানুষ বড় সুন্দর আমি আল্লাহ আসমান বানাইছি আসমানকে আমি আল্লাহ সুন্দর বলি নাই জমিনটাকে বানাইছি আমি আল্লাহ সুন্দর বলি নাই রং বেরঙের পাখি দিয়েছি আমি আল্লাহ সুন্দর বলি নাই সুন্দর বন আছে আমি আল্লাহ সুন্দর বলি নাই কত দরিয়া আছে আমি আল্লাহ সুন্দর বলি নাই আমি আল্লাহ পাক চারবার শপথকে বলেছি এই মানুষ বড় সুন্দর কেমন করে বানাইলাম জানো
ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مزغه فخلقنا المزغه عظاما فكسونا العظام لحما بارا نمبر 18 سوره النمل سوره مؤمنون ايات نمبر 14 لاين نمبر 11 পৃষ্ঠা نمبر 1 الله পাক জগতের মানুষকে জানিয়ে দেয় হে দুনিয়ার মানুষেরা পুরুষের শিরদারা থেকে এক ফোঁটা পানি আর মহিলার পাঁজর থেকে এক ফোঁটা পানি মিশ্রিত হলো এই মিশ্রিত পানিটার নাম আমি আল্লাহ দিয়েছি নুতফা যাকে তোমরা বীর্য বলো পানিটা প্রবেশ করলো মহিলার মহিলার গর্ভে প্রবেশ হয়ে গেল 40 টা দিন পার হয়ে গেল আমি আল্লাহর ইশারায় পানিটা রক্ত হয়ে গেল আবার 40 দিন পার হয়ে গেল আমি আল্লাহর ইশারায় রক্তটাকে মাংস হয়ে গেল আবার 40 টা দিন পার হয়ে যায় আমি আল্লাহরের খাঁচা বানাই চামড়ার পোশাক পরিয়ে দিই যেমন 40 হয়ে যায় আমি আল্লাহ পাক রূহটা দান করে দিই বাচ্চা মায়ের পেটে নাড়াচাড়া শুরু করে দেয় জোরে হবে না সুবহানাল্লাহ তাহলে কত দিনে বাচ্চা নাড়াচাড়া শুরু করে 120 আল্লাহ পাক বলে বড় আদর করে বানাইলাম ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা আমি আল্লাহ তাকে জোড়া জোড়া মিশ্রিত পানি দিয়ে বানাইলাম আমি আল্লাহ তারে আকৃতি দিলাম আমি আল্লাহ তারে শ্রবণ শক্তি দিলাম পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল আমি আল্লাহ দৃষ্টি শক্তি দিলাম আমি আল্লাহ পাক শক্তি দিলাম আমি আল্লাহ ত্বক শক্তি দিলাম আমি আল্লাহ মেধা শক্তি দিলাম আমি আল্লাহ স্বাদ শক্তি দিলাম আমি আল্লাহ ঘ্রাণ শক্তি দিলাম বড় আদর করে বানাইলাম তোর মতো এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই বড় আদর করে বান্দা তোমাকে বানাইছি এই যে মুরব্বি বাপগুলো বসে আছে না মুরব্বি মুরব্বি আমি তো প্রায় অনেক জালসাতে বলি যে মুরব্বি বাপগুলো এইটুকু বেলা থেকে যে হারে ওয়াজ মাহফিল শুনেছে এদিকে আর ওয়াজ শোনা লাগবে না এই মুরব্বি মানুষগুলো এক সময় পকেটের গরম ছিল টাকার গরম অর্থের গরম দেহের গরম দাদার গরম দিদির গরম এখন বেটা ফুল নরম এ যে হারে সময় কাটিয়েছে এ যদি ওয়াজগুলো মূল্যায়ন করত এ মুরব্বি বাপ আল্লাহর ওলি হয়ে যেত জি হ্যাঁ কাহালা গ্রামে এই মোথাবাড়ি এলাকা মালদহ ডিস্ট্রিক্টের বড় বড় মহফিলের মধ্যে কাহালা রাখতে বড় মহফিল আর বড় বড় তাবর তাবর মোটা মোটা সব তাক আমি তো পাতলা পরা মৌলবি মোটা মোটা তাকরাই তাকরাই মৌলবি আসে যদি এই কাহালার মানুষেরা মূল্যায়ন দিত তা কাহালার মুসলমান অহরহ কত আল্লাহর ওলি হয়ে যেত কোন একজন কবি বলেছিলেন রঙ্গ রসের দিন ছিল আমার একদিন রঙ্গ রসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়ার ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার মা কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল ঠিক কিনা বলেন আজকে সুগার আজকে পিসার এত সুন্দর পরিপাটি
খাঁচায় আমার ছিল খাঁটি ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল ঘন ঘন আসে দম কানেতে শুনে কম ঘন ঘন আসে দম কানেতে শুনে কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো মাইক ম্যান খোঁচা মারিয়েন না আগে যেমন ছিল তেমন রাখিয়েন শ্বাসটা এবার টান জি মুসলমান শোনার টুকরো বন্ধুরা আমার দরদ পর দরদ পর ও মমিন মমেনা আরে দরুদ বিনে হাসর মিজানে না যাতে কে হই পাইবা না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ দরুদ পড়ছে এমন করে মনে সকালবেলা দাদি মরেছে ওর ও কি দরুদ পড়া ভালো করে মহব্বতের সঙ্গে দরুদ পড়েন রে বাপ মুসলমান বাবারা ভাইরা আমার আল্লাহ পাক বড় আদর করে বানাইলেন আল্লাহ বড় সোহাগ দিয়ে বানাইলেন আল্লাহ বড় নিয়ামত দিয়ে বানাইলেন মানুষকে হা হা পৃথিবীর জমিনে সবচেয়ে দামি করেছেন মানুষকে ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি মানুষ বানাইবেন না জিন্দা বলেছিল আল্লাহ মানুষ বানাই আর ঝামেলা বানাই না আল্লাহ পাক বলেন সব কিছু বানাইলাম কোন দিয়ে কিন্তু মানুষকে বানাই আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে এ মুসলমান তবে পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর হলো মানুষ মানুষের চাইতে সবচেয়ে দুর্বল পৃথিবীতে আর কেউ নাই মানুষ বড় দুর্বল মানুষের চাইতে দুর্বল কেউ আর নাই গরু ছাগলের চাইতে মানুষ দুর্বল হাঁস মুরগির চাইতে মানুষ দুর্বল সামান্য একটা মশা মশার চাইতে মানুষ বড় দুর্বল বড় ভয় খায় তাই তো মশার ভয়ে মানুষ মশারি টাঙায় ঠিক কিনা বলেন কথা বলেন না কেন আরে মানুষ মশাকে বড় ভয় খায় মশার ভয়ে মশারি টাঙায় দুইটা মশা যদি মশারির ভেতর ভরে দিয়া হয় রাতের ঘুম হবে না যাবে বলেন বলেন হবে না যাবে এ মুসলমান আল্লাহ যে মশা বানাইছেন ভালোর জন্য না মন্দের জন্য কথা বলেন না আরে আল্লাহ মশা বানাইছেন বলে লাখ লাখ মানুষের পেট চলে তাই তো মশা এত দশারি বিক্রি হয় মটিল কোম্পানি ধনী হয় তাই তো মশা মারা ধূপ এত বিক্রি হয় আল্লাহ মশা পৃথিবীতে কেন পাঠাইলেন বলে কাদ্দারদের জন্য মশা পাঠিয়েছিলাম কাদ্দার ইব্রাহিম নবীকে বলেছিল ও ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ও ইব্রাহিম নবী তুমি যে আল্লাহ আল্লাহ করছো তোমার আল্লাহকে খুন করে দেব মানে আল্লাহকে মার্ডার করবে জানা আছে গাদ্দারের নাম কে গো আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়েছিল বড় একটা তীর ধনুক বানিয়েছিল কারণ আকাশে আল্লাহ আছে আকাশের দিকে তীর ছুড়বে আল্লাহকে খুন করবে বড় গাদ্দার ওই গাদ্দারের নাম ছিল নমরুদ বড় একটা তীর ধনুক বানাইয়ে আকাশের দিকে ছুঁড়েছিল উড়ন্ত পাখির গায়ে লেগেছিল রক্ত মাখা তীর জমিনে ফিরে এলো বললো আল্লাহকে খুন করে দিয়েছি আর ঝামেলা নাই তখন ফেরেশতারা বলেছিল আল্লাহ তোমার এই গাদ্দার জব্দ করার জন্য যাব নাকি আল্লাহ পাক বললেন ফেরেশতা
তোমাদের যাওয়া লাগবে না পৃথিবীর কোনো জিন লাগবে না পৃথিবীর কোনো পালোয়ান লাগবে না বড় পালোয়ান প্রতিবন্ধী মশা এক পা খোঁড়া আল্লাহকে বলেছিল ও আল্লাহ আমি মশা তোমার এই বেঈমানটাকে শায়েস্তা করার জন্য আমি যাব নাকি আল্লাহ বলল মশা তুই যা হাজির হয়ে গেল নমরুদের কান দিয়ে ঢুকে গেল মাঝে মধ্যে মাথায় কামড় দেয় যন্ত্রণা শুরু হয় খরমে করে বাড়ি মারে যত বাড়ি মারে বেতন তার তত বেশি দেয়া হয় একজনের দ্বারাই হয় না দুইজনে মাথায় বাড়ি মারে আবার মশা কামড় দিয়া বন্ধ করে আবার কামড় দেয় যত বেশি বেশি কামড় দেয় যন্ত্রণা তত বেশি শুরু হয় তত বেশি খরমের বাড়ি মাথায় পড়ে নমরুদের মাথা ফেটে গেল নমরুদ ফতে নাক দিয়ে মশাটা ফরুত করে বেরিয়ে গেল আল্লাহকে বলেছিল মালিক তোমার এই রকম খাদ্যারদের জন্য আমি মশাই যথেষ্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই যে গাদ্দার ওই যে কিছু কিছু গাদ্দার আছে ওরা বলে আমরা পীর মুর্শিদ ধরে নিয়েছি আমাদের নামাজ পড়া লাগে না মাযাল্লাহ বলে আমরা নামাজ আমাদের পড়তে হবে না মনে মনে চলছে আমাদের ওই যে গাদ্দার ওই গাদ্দারগুলোর জন্য যারা বলে আমরা আল্লাহ মানি নবী নবী মানি না যারা বলে সব মানবো কিন্তু নবীর সুপারিশ মানি না ওলি আউলিয়া মানি না আল্লাহ বলছে আমি জাহান্নাম বানাইতাম না ওই গাদ্দারদের জন্য জাহান্নাম বানাইছি হ্যাঁ ওই গাদ্দারদের জন্য আরে বন্ধু ওরা বলে নবী মানি না আর আমরা বলি নবী ছাড়া কিছু বুঝি না ওরা বলে হাসরের ময়দানে নবীর কোনো ক্ষমতা নাই নাউজুবিল্লাহ আর আমাদের বিশ্বাস ঈমান নবীর সুপারিশ ছাড়া কোনো বন্ধু নাজাত পাবে না আরে ওরা বলে নবীর কোনো ক্ষমতা নাই আর আমাদের বিশ্বাস ঈমান বলে নবী মুস্তফার কদমে জান্নাত উদ্বোধন হবে জি হ্যাঁ মুসলমান এখন তো গাদ্দারগুলো কি করেছে আজানে এই দুয়ার অংশটা বাদ দিয়েছি আমরা যেখানে বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল কাইমা আদি মুহাম্মাদানিল ওয়াসিলা শয়তানগুলো ওয়াসিলা শব্দ কেটে দিয়েছি পড়বে মানে মানে কাটতে 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 জাঙ্গিয়া করে ফেলেছে ধর্মটাকে কথা বুঝতে পারছেন মানে ছোট করতে করতে জাঙ্গিয়া কিছুদিন পরে দেখবেন ওই গাদ্দারদের গ্রামে ওই সমস্ত নাফরমানদের গ্রামে ওই সমস্ত শয়তানদের গ্রামে দেখতে পাবেন যে জানাজা পড়বে না ঠাড়ো করে পুঁতে দিয়ে চলে আসবে ওই বৈরাগরা যেমন পুঁতে দেয় ওই রকম পুঁতে দেবে জানাজার পরে দোয়া নাই কবরের পাশে দোয়া করা যাবে না আবার বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এই দোয়া পড়ে যারা মাটি দেওয়া যাবে না মানে ধর্মটাকে কাটতে কাটতে আন্ডারপ্যান্ট জাঙ্গিয়া করে ফেলেছে আর কত করবে ইসলামটাকে শেষ করে ফেলবে আল্লাহ বলে জাহান্নাম বানাইতাম না বড় আদরের বান্দায় আমার মানুষকে বড় সুন্দর করে বানাইছে কিন্তু গাদ্দারদের জন্য জাহান্নাম বানাইতে বাধ্য হয়েছে মুসলমান বাবারা ভাইরা আমার ও শোনা আল্লাহ পাক রব্বুল আলামিন নাউজুবিল্লাহি মিন যালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই গাদ্দারদের জন্য জাহান্নাম বানিয়েছে জি হ্যাঁ মুস্তফা সানে যারা বেয়াদবি করে মুস্তফার সানে যারা গুস্তাখি করে আজকে হাত দেখবেন এইখানে বাঁধতে বাঁধতে কপালে হাত বাঁধছে জি হ্যাঁ মুসলমান বাবারা ভাইরা আমার তো আল্লাহ পাক বলেন সবচেয়ে সুন্দর করে বানাইছে মানুষকে সবচেয়ে বড় আদর করে বানাইছে মানুষকে আপনি দেখেন আল্লাহ পাক পৃথিবীর জমিনে মানুষকে সুন্দর বানাইছে কিন্তু সুন্দরের চাইতে সুন্দর যিনি ওয়াইন্নাকা আলা আলা খুলকিন আযীম সর্বদিক দিয়ে আলা যিনি সর্বদিক দিয়ে আযীম যিনি সূরাত এবং সিরাতের দিক দিয়ে আযীম যিনি তিনি বলেন আমার আপনার পেয়ারা নবী হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে যে আম সন্তা সরতি
শতপতি মার মেঘে সুন্দরম মঙ্গলম নরশংসা অথ তেষাং ভবিষ্যতে মনাংশে বেশদানি বৌ বাসুদেবাঙ্গরঙ্গীতি পুণ্য গঙ্গা নিস্পর্শাম পৃথিবীর জমিনে একজন গুরু আসবেন তিনি একটা ধর্মের গুরু হবেন না ইথং কৌলগত প্রায় জনি সুপর ধর্মনি ধর্মাত্ত নাই সাতেন ভগবান বতরিষ্যতি পৃথিবীর জমিনে একজন গুরু আসবেন তিনি একটা ধর্মের গুরু হবেন না তিনি হবেন জগৎ গুরু কল্যাণকর্তা তিনার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে আমার সন্তান সরতি তিনি সত্য প্রিয় হবেন শতপতি তিনি সত্যবাদী হবেন যার চেহারাটা চাঁদি দিয়ে মুড়ানো হবে সবচেয়ে সুন্দর ব্যক্তি হবেন জগৎগুরু কল্যাণকর্তা ইন্দ্রজোনা উপস্রোত নাম নরশংসা ভবিষ্যতে তার নাম হবে নরশংসা বাংলা করলে হবে চরম প্রশংসিত আরবিতে করলে হবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমান তারা দেখেও দেখতে পায় না আর পণ্ডিত গুলো যারা দেখতে পায় তারা অপরকে জানাই না জি হ্যাঁ মুসলমান বাবারা ভাইরা আমার পৃথিবীর জমিনে মহাত্মা গান্ধী আর নাই ওই মহাত্মা গান্ধী মারা গেছে মৃত্যু হওয়ার 16 দিন আগে তিনি একটা চিঠি লিখে দিয়ে গিয়েছিলেন যে চিঠি আজ ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে ভারতের ইতিহাস চেপে দেওয়া হয়েছে ওই মহাত্মা গান্ধী বলেছিলেন পৃথিবীর পশ্চিম আকাশে একটা নূরের আবির্ভাব হবে পৃথিবীর জমিনে আমি গুরু নানকের জীবনী পড়লাম আমি বৌদ্ধ দেবের জীবনী পড়লাম আমি শ্রী চৈতন্যের জীবনী পড়লাম পৃথিবীর জমিনে আব্রাহাম লিঙ্কন বলো বলো লেনিন বলো সবার কম বেশি জীবনী পড়ে পড়ে দেখলাম আমি মহাত্মা গান্ধী বলে দিয়ে যাই পৃথিবীর জমিনে কল্যাণকর্তা মুক্তির দূত তিনি জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলেন নাই সুন্দরের চাইতে সুন্দর যিনি হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান বাবারা ভাইরা আমার ডক্টর হল প্রসাদ শাস্ত্রী বিখ্যাত একজন সাহিত্যিক ছিলেন বিখ্যাত একজন বৈজ্ঞানিক পণ্ডিত ব্যক্তি ছিলেন ওই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বলেন পৃথিবীর জমিনে অনেক মনি ঋষির আবির্ভাব হয়েছে বিশ্বনবী মহান নেতা জগৎগুরু কল্যাণকর্তা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি কেউ পৃথিবীর জমিনে মহামানব বলে যদি কেউ না মানে তার কপাল বড় খারাপ তার কপাল বড় মন্দ কারণ আমি হরপ্রসাদ শাস্ত্রী বলে দিয়ে যাই পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও পৃথিবীর জমিনে কল্যাণকর্তা মুক্তির দূত হয়ে এসেছেন তিনি মা আমিনার লাল মরুর দুলাল জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চীন দেশে গিয়েছিলেন চীনের বিকিং শহরে ইয়াংহং নদীর তীরে চীনের সভ্যতা গড়ে উঠেছে সেই জায়গাতে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 ঘন্টা লেকচার দিয়েছিলেন চীনের ছেলে মেয়েরা প্রশ্ন করেছিল স্যার আপনি যে গালে দাড়ি রাখেন মাথায় টুপি পরেন লম্বা জুব্বা কালো পোশাক পরিধান করেন কেন মুসলমানদের মতো এই রকম পোশাক আচার আচরণ মুসলমানদের পোশাক আপনার শরীরে কেন আপনি কি মুসলমান বিশ্বকবি কবিগুরু বলেছেন ইসলাম ধর্মের জগৎগুরু বিশ্বের মহান নেতা অসংখ্য আদর্শের ভিতরে আমার 3টে আদর্শ বড় ভালো লাগে তাই কবি গুরু রবি ঠাকুর আমি বলে যাই মাথায় টুপি গালে দাড়ি আর লম্বা পোশাক আমি পরিধান করি হে মুসলমান সোনাট্র বন্ধুরা সালটা ছিল 1934 সাল বোলপুর শান্তিনিকেতন আমার মাদ্রাসা থেকে 5 কিলোমিটার দূরে আজ তার স্মৃতিগুলো রাখা আছে ওই বোলপুর শান্তিনিকেতনে তিনি নবী দিবস পালন করেছিলেন গুড
গোটা বিশ্বের মুসলমান আশিকে রসুল যারা নবী দিবস পালন করে তারা বিশ্বকবি ঠাকুর বংশের কীর্তি সন্তান ওই মানুষটার মনে বড় আশা জেগেছে আমি একবার নবী দিবস পালন করব 1934 সালে তিনি কি করলেন রবিউল আউয়ালের 12 তারিখে হিন্দু খ্রিস্টান বৈদ্য আদিবাসী মুসলমান সবাইকে আমন্ত্রণ করলেন সকলে হাজির হয়ে গেল তিনি ওই জায়গায় 1.5 ঘন্টা লেকচার দিয়েছিলেন কবিগুরু বলেছিলেন আমার জানা মতে জগৎগুরু কল্যাণকর্তা বিশ্বের মহান নেতা যিনি জীবনে কখনো মানব অথবা দানবের সাথে কোনোদিন দুর্ব্যবহার করেন নাই যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েন নাই তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার জীবনে যার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সুন্নতে মুস্তাফা কিরদারে মুস্তাফা মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুন্দরের চাইতে সুন্দর ছিলেন হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আপনাকে সুন্দর বানাইছেন পৃথিবীর জমিনে আপনি একটু চিন্তা করে দেখেন সবাই আমরা উম্মতের মুহাম্মাদি আমরা সবাই দাবিদার নবী মুস্তাফার উম্মত সবাই আমরা আল্লাহর বান্দা বলে দাবিদার কার বান্দা সবাই আমরা এক বাক্যে বলবো আল্লাহর বান্দা তাই তো নাকি গো আমরা সবাই কার বান্দা কিন্তু আল্লাহকে কখনো জিজ্ঞাসা করেছেন আল্লাহ আল্লাহ তোমার বান্দা কে আমরা তো দাবি করি আল্লাহর বান্দা আল্লাহ তো বলেন ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আমার বান্দা হলো তারা হাশরের ময়দানে কোনো চিন্তা ভয় থাকবে না যাদের বান্দা কারা ও সুদের কারবার করে যারা আল্লাহর বান্দা কারা ছেলের বিয়েতে মোটা টাকা নিয়ে পেট মোটা করেছে যারা আল্লাহর বান্দা কারা বলেন কারা আল্লাহর বান্দা যারা নামাজ পড়ে না রমজান মাসে যারা বিড়িতে টান মারে রোজা রাখে না তারাই তো আল্লাহর বান্দা জীবনে নামাজ নাই কুল নাই কলমা নাই কিন্তু আপনি মুসলমান কেন আধার কার্ডে মুসলমান প্যান কার্ডে মুসলমান দলিলে আপনি মুসলমান আপনার বাপ মুসলমান দাদু মুসলমান কাজে নাই কিন্তু আপনি মুসলমান আল্লাহ বলে বান্দা ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফা ইয়্যা ফাবুদুন তারা আমি মহান মালিককে খুশি করার জন্য সর্ব অবস্থায় সর্ব জায়গায় পবিত্র জায়গা পেয়েছে সিজদায় লুকিয়ে গেছে যারা আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়েছে যারা নামাজ নাই কুল নাই কলমা নাই ছেলের হাতে মোবাইলটা ধরিয়ে বলছে বেটা শুধু মোবাইলে খোঁচা মার বাপ কিছু বলে না মাও কিছু বলে না দিনরাত ছেলে মোবাইলে পাবজি খেলছে রাস্তা দিয়ে যাচ্ছে আর খোঁচা মেরে বলছে লাভলি তোর নম্বরটা দে ফোন করব ফেসবুকে আই লাভ ইউ বলবো আপনি বলতে যাবেন আমি আপনি ইমাম সাহেব হাফেজ সাহেব বলতে যাবে তো বলবে কি তোমার বাপের টাকাই করছি আমার বাপ আমাকে দিয়েছে তাই করছি আমি যুবকদের জন্য তো বলি এখন তো নওজোয়ান যুবক যারা মানে সেলফি ভক্ত তারা পাগড়ি পরে রেডি একজন ব্যক্তি বলছে হুজুর সেলফি নিলে ভালো হতো একটা সেলফি নেব হ্যাঁ গো জানাজা পড়িয়ে দিয়েছি এবার কবরস্থ হবে লাশ কবরে শোয়ানো হয়েছে পোতা দৌড়ে এসে কবরের উপরে উপুর হয়ে শুয়ে বসে একটু সরে যান তো দাদুর একটা সেলফি নেব আপনি দেখেন 100 মধ্যে 98টা মানুষ উমরায় যাচ্ছে হজ করতে যাচ্ছে শুধু কাবা শরীফের পাশে দাঁড়িয়ে সেলফি তুলে ফেসবুকে ছাড়ছে কাল থেকে আমাকে হাজি বলবি কোন জামানা আইলো রে মোবাইল সব খাইলো রে আদব আখলাক সব কিছু আজ ওইরা গেল রে ঠিক কিনা বলেন ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে
আরে খাবার টেবিল গোসল খানা বাদ নাই কোনটাতে কি খাই সুবহানাল্লাহ বলো ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে আরে খাবার টেবিল গোসল খানা বাদ নাই কোনটাতে কি খাইলো আর কি পড়িলো এটাও তো লে সেলফি আরে ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই না তুললে আর হয় কি জাকাত সাদকা অনুদান যদি কেউ করে আর এক কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে হাফেজ আলে মুফতি ইমাম বাদ নাই কেউ আর আরে ছাদ মানে সবাই হুজুর বলো আর এই হুজুর বলো আর খেজুর বলো হাফেজ আলে মুফতি ইমাম বাদ নাই কেউ আর আরে ছাত্র শিক্ষক উকিল নেতা আর ব্যারিস্টার মানে যে যেমন তার সেলফির কোয়ালিটি তেমন মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে সবা সমাবেশে আর বায়ানের মাহফিলে বক্তা শ্রোতা উভয় এখন সেলফির বাজারে হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে আর আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তুলে সব এখন সেলফি কিছু মানুষ হজ মানে উমরা করতে যাচ্ছে তো আমাকে এক চাচা বলছে বাপ দমদম এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিই না বাপ তো চলো দমদম এয়ারপোর্টে গেছি এবার চেকিং শুরু হবে তো আমাকে বলছে বাপ একটু ভিডিও কলটা জরিনার মাকে লাগিয়ে দে তো তাই বললাম লাগাও তা জরিনার মাকে ভিডিও কল লাগিয়েছে হাউ মাউ করে কাঁদছে জরিনার মা তোর জন্য জানটা কুকি দিবি দিচ্ছে কবে যে ছুটি পাবো আর কবে যে বাড়ি আসবো আমার মন সইছে না হ্যাঁ গো এই মানুষটা উমরা করতে যাচ্ছে আর এলাকার মানুষ থেকে হাজি সাহেব বলে ডাকবে আমি বললাম চাষা এ দমদম এয়ারপোর্টে যদি বউয়ের জন্য মন কাঁদে তা মক্কা মদিনায় গিয়ে তোমার কি হবে তুমি বাড়ি যাও কি বলছেন বলেন বাপ কিছু কিছু ভন্ডদের জন্য হক্কানি হাফেজ হক্কানি আলেম ভন্ড হাজিদের জন্য ভালো ভালো হক্কানি হাজিদের বদনাম ঠিক কি না বলেন মুসলমান বাবারা ভাইরা আমার এবার আপনাদেরকে বুঝাই আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন 6 মাসে আমি আল্লাহ আকৃতি দিয়েছি আমি আল্লাহ দ্বারা গঠন দান করেছি আর আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন সামিআম বাসীরা আমি আল্লাহ শ্রবণ শক্তি দান করেছি এই যে মায়ের পেটে বাচ্চা থাকে মায়ের পেটে বাচ্চা থাকাকালীন বাচ্চাকে দুনিয়ার শব্দ শুনতে পায় শুনতে পায় কথা বলে না কেন শুনতে পাই আরে পিরানের দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করেন হুজুর আপনি যে আদর উপর আর কোরআনের হাফেজ হয়ে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন কেমনে আপনি মুখস্থ করলেন কোন জায়গাতে মুখস্থ করলেন 3.5 বছর বয়স ছিল উস্তাদ জিজ্ঞাসা করেছিল বাবা আলিফ বেতে পড়বে নাকি না হুজুর পড়বো না কোরআনটা পড়বো কোরআন সামনে হাজির হয়েছিল না হুজুর কোরআন দেখে দেখে পড়বো না চোখ বন্ধ করে কোরআন পড়বো পড়ো বাবা কোরআন পড়ো পিরানের দস্তগীর কোচি জোবানে পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ করে দিলেন